আচ্ছা, খাবারের সাথে কোলেস্টেরলের একটা সম্পর্ক আছে, খুব যে গভীর সম্পর্ক, একদম ইন্ট্রিকেটলি রিলেটেড তা বলবো না। মানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে যদি ছোটবেলা থেকে কেউ হেলদি লাইফস্টাইল, হেলদি ডায়েট ইনকালকেট করে, তাহলে তার কোলেস্টেরল, যাকে আমরা বলি ডিসলিপিডিমিয়া, মানে লিপিডোলজি যেটা থাকে, সেটা অল্টার্ড হয়ে যাওয়ার চান্স কম। এমন নয় যে কোলেস্টেরলই এই খাদ্য বা লাইফস্টাইল মডিফিকেশনের যে একমাত্র উপায় কোলেস্টেরলকে কন্ট্রোল করে রাখার জন্য, তা কিন্তু নয়। প্রধান কথা স্মোকিং। স্মোকিং কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, যেটা কোলেস্টেরল বাড়ায়, বিশেষত ট্রাইগ্লিসারাইডের লেভেল বাড়ায়। সেটা স্মোকিং কার্টেল করলে অ্যাটলিস্ট 10-15% আমরা অটোমেটিক্যালি উইদিন 6 মান্থস কোলেস্টেরল কমে যাচ্ছে সেটা দেখতে পাই। 2 নম্বর হচ্ছে কিছু যেমন ফ্যাট জাতীয় জিনিস, বিশেষত যেটা আপনার ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড বলা হয়, ওয়েস্টার্নাইজড ফুড, সেটা সেটাই মেন রিজন আমাদের কোলেস্টেরল বুম হয়ে যাওয়ার জন্য। এই যে ডিসলিপিডিমিয়ার বুম ইন্ডিয়াতে হচ্ছে, চলছে, বা করোনারি আর্টারি ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ, তার একটা কারণ হচ্ছে ওয়েস্টার্নাইজেশন অফ আওয়ার ফুড। আমার হোম কুকড ইন্ডিজিনাস ফুড প্রত্যেকটা প্রভিন্স যেমন আছে আর কি, সেরকম হলে কিন্তু কোলেস্টেরল অনেক সেফ রেঞ্জে থাকে। তাহলে প্রধান এ হচ্ছে আমাদের যে খাদ্য, আমাদের যে তেল, সেটাকে একটা প্রপোর্শন আছে, সেটা হচ্ছে 50% মাস্টার্ড অয়েল অ্যান্ড 50% হোয়াইট অয়েল। সে হোয়াইট অয়েল মেবি ইউর সানফ্লাওয়ার অয়েল, সানফ্লাওয়ার অয়েল, হোয়াইট রাইস ব্র্যান অয়েল, সোয়াবিন অয়েল, হোয়াট এভার ইউ ক্যান চুজ অ্যান্ড ওয়ান, কিন্তু সেটা 50-50 কম্বিনেশনে থাকতে পারে। কারণ প্রত্যেকটা তেলের মধ্যেই কিছু নেসেসারি পার্ট আর কিছু আননেসেসারি ইভিল পার্ট থাকে, অঙ্গাঙ্গি ভাবে জড়িত বেসিক্যালি। কোলেস্টেরল বাড়লে যেগুলো বললাম, এই ডায়েট একটা প্রধান উপায়, আর সুগার কন্ট্রোল, প্রেশার কন্ট্রোল, স্মোকিং কুইট, অ্যালকোহল রিডাকশন, এক্সারসাইজ, এরোবিক এক্সারসাইজে খুব ভালো রোল আছে, এবং তারপরে ওষুধ। আপনার যদি কাট অফ ভ্যালিউ ওপরে উঠে যায় এলডিএল কোলেস্টেরল, সেটা এক একটা মানুষের এক এক রকমের, মানে যাদের ডায়াবেটিস আছে তাদের থ্রেশহোল্ড অনেক নিচে নামিয়ে রাখতে হবে, যাদের ডায়াবেটিস নেই তাদের থ্রেশহোল্ড আরেক রকমের, তাদের কিছু কিছু কাট অফ আছে, সেটা ডাক্তার বাবুর কাছ থেকে পরামর্শ নিয়ে তার নিচে আমাকে কোলেস্টেরল রাখতে হবে। মানে কিছু দূর পর্যন্ত ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে আমরা কন্ট্রোল করে নিতে পারি, কিন্তু বাকিটার জন্য কিন্তু আমাকে ওষুধের পরামর্শ, মানে ওষুধের সাহায্য নিতেই হবে।